নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ দিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কবিগুরু প্রণামে ইচ্ছামতি পার পেল সেলফি জোন। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল যুবক। পাণ্ডবেশ্বর রেলগেট সংলগ্ন রাস্তার বেহাল দশা। স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। কেএফসি ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনার আয়োজন। প্রিন্সিপাল এবং মেডিকেল সুপারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি। মর্যাদার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন পালন। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার 0.63%। আসছে বিস্তারিত খবরে। কবিগুরু প্রণামে ইচ্ছামতি পার পেল সেলফি জোন। 25শে বৈশাখ মানে বাঙালির আবেগ, আর আবেগ মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 161তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে নতুন রূপে নতুন সাজে বসিরহাটের ইছামতির পারে রবীন্দ্র সৈকত পেল বসিরহাটের মানুষ। পর্যটকেরা গিয়ে ইছামতি নদীর ধারে রবীন্দ্রনাথের পদতলে যে যার মতো সেলফি তুলতে পারবেন, তার জন্য একটি সীমারেখা তৈরি করা হয়েছে। বলা হয়েছে এটা সেলফি জোন, পাশাপাশি সাংস্কৃতিক মুক্ত মঞ্চ, যেখানে সংস্কৃতি প্রেমী মানুষেরা নাচ গান কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবেন। রবীন্দ্র সৈকত পার্ক পুরো এলাকা থেকে ওয়াইফাই জোন হিসেবে আগামী দিন বসিরহাট পৌরসভা ঘোষণা করেছে, যেখানে সমস্ত শ্রেণীর মানুষ তাদের বিনামূল্যে পরিষেবা পাবেন। আর এই উদ্বোধনের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে ছাত্রছাত্রী, যুবক যুবতী থেকে বয়স্করা মোবাইল ফোন নিয়ে দেদার সেলফি তুলতে ব্যস্ত। রবীন্দ্রনাথের ছবি নিজেদের ফ্রেম বন্দি করতে ব্যস্ত 8 থেকে 80। নবরূপে রবীন্দ্র সৈকত উদ্বোধনে ছিলেন বিধায়ক পার্থ ভৌমিক, বসিরহাট তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট উত্তর বিধানসভা চেয়ারম্যান এটিএম আবদুল্লাহ সহ বিশিষ্ট জনেরা। ইছামতির পারে সেলফি জোনের ফিতে গুরু প্রণামের মধ্যে দিয়ে আজ এই দিনটা পালন করল জনপ্রতিনিধি থেকে শুরু করে সাহিত্যিক, কবি, নাট্য ব্যক্তিত্ব থেকে বিশিষ্ট জনেরা। এই পুরো পার্কটাকে একটা ফ্রি ওয়াইফাই জোনে কনভার্ট করব, যাতে ছেলেমেয়েরা যারা আসছে তাদের আনন্দ বিনোদনের জন্য সময় কাটাতে পারে। বসিরহাটের মধ্যে নতুন একটা উন্মাদনা আছে, কিছুদিন আমরা দেখতে পাচ্ছি শিল্পের উন্মাদনা, কিছু মিউজিক গোষ্ঠী ব্যান্ড তারা বিভিন্ন পার্কে বাস্কিং করছে, যেটা আমি কলকাতায় দেখেছি। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল যুবক। বাড়ির পাশের আমবাগান থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার 7 সকালে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের বীরস্থলী উত্তরপাড়া এলাকায়। মৃত যুবকের নাম রাজু দাস, বয়স 26 বছর। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে চাঁচলের বীরস্থলী এলাকায় পেশায় শ্রমিক রাজু দাস প্রায় 2-3 বছর ধরে মদের নেশায় আসক্ত থাকত, আর এই নিয়ে বাবা মা ও স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই থাকত। মদ্যপান করা নিয়ে বাবা মার সঙ্গে বচসা, আর যার জেরে বাড়ি থেকে বেরিয়ে আমবাগানে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক বলে অনুমান পরিবারের। একটা মর্মান্তিক ঘটনা, গ্রামের লোকের খবর পেয়ে আমি এসে দেখছি যে ছেলেটা ফাঁসি লেগে আছে। একটা দুঃখজনক একটা, যে পাড়ার ছেলে ছিল, ভালোই ছেলে ছিল, কিন্তু পারিবারিক গন্ডগোলের জেরে এরকম ফাঁসিটা লেগে। চাঁচল থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পাণ্ডবেশ্বর রেলগেট সংলগ্ন রাস্তার বেহাল দশা।
পাণ্ডবেশ্বর রেলগেট সংলগ্ন রাস্তার বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনা, যানজটের কারণে নাকাল পথচারীরা। পাণ্ডবেশ্বর রেলগেট সংলগ্ন রাস্তার বেহাল দশা নিয়ে সরব স্থানীয় ও পথচারীরা। রেলগেটের একপাশে রয়েছে বৈদ্যনাথপুর পঞ্চায়েত পোস্ট অফিস, পাণ্ডবেশ্বর বাজার, বিডিও অফিস সহ একাধিক স্কুল, অন্য পারে রয়েছে থানা কলেজ। এই রাস্তা ধরেই পৌঁছানো যায় গোগলা গৌর বাজার লাউদোহা। গুরুত্বপূর্ণ এই রাস্তাটির রেলগেটের সামনের অংশের বেশ কিছুটা রাস্তার অবস্থা বেহাল, খানা খন্দে ভরা রাস্তায় বাড়ছে দুর্ঘটনা। বর্ষাকালে রাস্তাটি জলাশয়ের আকার নেয়, দিনের বেশিরভাগ সময় রেলগেট বন্ধ থাকার কারণে এলাকায় তৈরি হয় যানজট। স্থানীয়দের দাবি, আর রাস্তা রেলের যতটুকু রাস্তা আছে দেখুন খানা খন্দে ভর্তি, যে কোনো সময় বাইক নিয়ে আর নিয়ে দুর্ঘটনা ঘটছে। যাক, আমরা এটা রেল প্রশাসনকে বলবো যাতে অবিলম্বে এগুলো ব্যবস্থা করে। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদীর রিপোর্ট, গ্লোব নিউজ। স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। কান্দির ছাতিনা কান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল তৃণমূল নেতৃত্ব। মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার 6, 14 এবং 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে ও কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় রবিবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এদিনের এই রক্তদান শিবিরে 106 জন রক্তদাতার সহযোগিতায় রক্তদান শিবির সুসম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই রক্তদান শিবিরের পাশাপাশি দেশের অস্বাভাবিক পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কান্দির ছাতিনা কান্দি মোটতলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করা হলো। প্রতীকী রান্নার গ্যাসের ওভেন ও গ্যাস সিলিন্ডারকে সামনে রেখে কাঠের উনুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ববর্গ। কান্দি পৌরসভা এবং কান্দি পঞ্চায়েত সমিতির একাধিক জনপ্রতিনিধি এবং নেতৃত্ববৃন্দ সহ কান্দি পৌরসভার 6, 14 এবং 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, পরোক্ষ প্রভাব পড়তে পারে বাংলায়। বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। অশনির প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে বাংলায়। অন্যদিকে অশনির প্রভাবে দীঘায় ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে সমুদ্র। দীঘা কোস্টাল ও দীঘা মোহনা থানার পক্ষ থেকে আজ সৈকত জুড়ে মাইকিং করা হচ্ছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সকল মৎস্যজীবী মৎস্য শিকারে বেরিয়েছেন তাদের পারে ফিরে আসার কথা বলা হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব নিউজ। কেএফসি ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন। 8ই মে হাওড়া শ্যামপুরের কেএফসি ট্রাস্টের উদ্যোগে বাংলার বিশিষ্ট মানুষদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটিতে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের মাসিক স্কলারশিপ প্রদান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ডাক্তার গৌতম পাল, প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক সহ অনেককেই সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আর 8ই মে আজকে আরেকটা দিন, রেড ক্রস দিন। যুদ্ধবিস্তব্ধ মানুষদের জন্য সারা পৃথিবীব্যাপী রেড ক্রস তৈরি হয়েছিল, সেই রেড ক্রস সারা পৃথিবীব্যাপী তার শাখা আজকে বিরাজিত। আরেকটা দিন, আজকে আরেকটা দিন কি, থ্যালাসিমিয়া ডে। একজন চিকিৎসক হিসেবে বলতে পারি থ্যালাসিমিয়া এখনো কোনো বিজ্ঞান তার ওষুধ আবিষ্কার করতে পারেনি, কিন্তু আপনারা পারেন সেই থ্যালাসিমিয়াকে রোগমুক্ত বিশ্ব তৈরি করতে। প্রিন্সিপাল এবং মেডিকেল সুপারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি। এবারে মালদা মেডিকেল কলেজ প্রিন্সিপাল এবং মেডিকেল সুপারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন রাজ্য বিধানসভার স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক নির্মল মাঝি। তার কথায়, মালদা মেডিকেল কলেজে প্রতিদিন অসংখ্য মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এত বড় একটা মেডিকেল কলেজ যেখানে অত্যাধুনিক মানের চিকিৎসা করা হয়, মাতৃমা থেকে ট্রমা কেয়ার
এমআরআই অডিটোরিয়াম হোস্টেলের ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানে একটা বড় সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আসি যাই মাইনা পাই। এই পরিকল্পনাকে পাল্টাতে হবে। মালদায় প্রিন্সিপাল সুপারেরা তিন দিনের বেশি আসে না। ছজন অ্যাসিস্ট্যান্ট সুপার যারা 8 ঘন্টার বাইরে ডিউটি আর করেন না। মালদা মেডিকেল কলেজ হসপিটাল অডিটোরিয়ামে তৃতীয় তলে ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন মালদার শাখার তৃতীয় সম্মেলনে এমনই তির্যক ভাষায় ডাক্তার এবং কর্তব্যরত স্বাস্থ্য প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে মন্তব্য করলেন চেয়ারম্যান ডক্টর নির্মল মাঝি। দিন আসছে না, সে প্রিন্সিপালই হোক, সুপারই হোক, বিভাগীয় প্রধানই হোক, আর ফিজিশিয়ান সার্জন গাইনোকোলজিস্ট হোক, কাউকে রেয়াত করবে না বাংলার জনগণ, বাংলার গণদেবতা মানুষ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মর্যাদার সঙ্গে বিভিন্ন জায়গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস পালন করা হলো। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী পালন করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের করুই অঞ্চলের মেঝিয়ারি সাগনিক সংস্কৃতি চক্র। মেঝিয়ারি সাগনিক সংস্কৃতি চক্রের অফিস চত্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সারা রাজ্যের পাশাপাশি ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকে সরিষা 246 মোড় তৃণমূল কংগ্রেসের কার্যালয় অত্যন্ত মর্যাদার সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন পালিত হল। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে এই দিনটি পালিত হয়। মাল্যদান করেন ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অরুময় গায়েন, তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব নেতৃত্ব ও অন্যান্য কর্মীরা। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের নতুনপাড়া এলাকায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল আবৃত্তি সংস্থা ছন্দশ্রী। এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছন্দশ্রী আবৃত্তি সংস্থার সদস্যরা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি উদযাপন করলেন। সোমবার জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন যথাযথ মর্যাদার সাথেই পালিত হলো। সোমবার শহরের বাকালি হাউসের সামনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে পালন করা হয় কবিগুরুর জন্মদিন। 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালিত হলো কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে। কোচবিহার জেলার অন্তর্গত নাজিরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নাজিরহাট সারদা শিশু তীর্থ পরিচালন কমিটির আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ছোট ছোট শিশু ও ছাত্রছাত্রীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় দিনহাটার নাজিরহাটে। কাটোয়া থেকে রাহুল রায়, ডায়মন্ড হারবার থেকে বাইজিত মণ্ডল, মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্ত, জলপাইগুড়ি থেকে সায়ন সেন এবং কুচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট, গ্লোব নিউজ। আসছি করোনা সংক্রান্ত খবরে। 24 ঘন্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্ত 51 জন। রাজ্যে মোট করোনা আক্রান্ত 20,18,579 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ 44 জন। রাজ্যে করোনায় মোট সুস্থ 19,96,950 জন। করোনায় রাজ্যে এখন চিকিৎসাধীন 426 জন। 426 জনের মধ্যে হাসপাতালে আছেন 16 জন এবং হোম আইসোলেশনে মোট 410 জন। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।